দর্শক, করোনা সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন করোনার আজকের সূচকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুর রহমান। শুরুতে যদি স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে নেই। আজকেও 180টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,629টি। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 14,462টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 32,86,885টি। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 991 জনের। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 517,920 জনের। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত থেকে সংক্রমণ থেকে সুস্থ হয়ে গেছে 944 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 462,459 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 20 জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 7,670 জন। দর্শক, করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছে প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া। কে এম জাকারিয়া, আপনাকে স্বাগত। আমরা যেটা দেখছি, জানতে পারছিলাম যে করোনার যে টিকাটা আমরা আশা করছিলাম জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমাদের এখানে চলে আসবে, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়টা এখন আসলে কোন পর্যায়ে আছে? আসলে আমি বলবো অনিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তা তো একটা আছেই অবশ্যই, কিন্তু এটা নিয়ে একটা বিভ্রান্তিও তৈরি হচ্ছে। কারণ আমরা হচ্ছে এক একজনের কাছ থেকে এক এক ধরনের কথা শুনছি। যেমন সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি, আবার বেক্সিমকো মানে যারা চুক্তির একটা পার্ট ওরা বলতেছে যে না, এটা একদমই বাণিজ্যিক চুক্তি, সো এই জায়গায় গভর্নমেন্টের আসলে কোনো রোল নাই। তো এর পরিপ্রেক্ষিতে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং আমরা দেখতেছি যে আমাদের যারা সরকারের তরফ থেকে একটা আশাবাদ প্রকাশ করা হচ্ছে যে ঠিক টাইমে আসবে বা যথাসময়ে আসবে, কিন্তু এটার কিন্তু কোনো যৌক্তিক ভিত্তি নাই। সর্বশেষ যেটা আপনার সেরাম ইনস্টিটিউটের যে আপনার প্রধান নির্বাহী, উনি আজকে একটা টুইট করেছেন, ওই জায়গায় উনি বলছেন যে আপনার বাণিজ্যিক রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু এর এটাও কিন্তু আমাদেরকে বিভ্রান্তি দূর করে না। এই কারণ হইতেছে যে ভারতের যে চাহিদা, রপ্তানিতে নিষেধাজ্ঞা নাই, কিন্তু যদি কন্ডিশনটা এরকম থাকে যে ভারতের যে চাহিদা সেটা পূরণ করার পর আসবে, ফলে বিষয়টা কিন্তু নিষেধাজ্ঞার বিষয় না। ফলে যদি পূরণ করতে যায় এবং ওদের ইনিশিয়াল আমরা যেটা শুনলাম যে 10 কোটি, বিষয়টা হ্যাঁ হ্যাঁ ফলে জিনিসটা হয়তো পেছায় যাবে, যেটা আমরা আশা করতেছিলাম যে এন্ড অফ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি শুরুতে, সেটার ক্ষেত্রে একটা একটা বড় অনিশ্চয়তা। এবং আসলে তথ্যটা আমরা সঠিকভাবে জানতে পারছি, কারণ সরকার নিজেও আসলে কতটুকু এটা মানে বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার, এটা নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন দেখা দিচ্ছে। কারণ আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে উনি এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি কিনা উনি জানেন না। তো এই বিভ্রান্তিটা তো আসলে জনগণের জন্য একটু আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয়। আরেকটা যেটা আমি মনে করি যে টিকা কিন্তু একটা মানে টিকা যদিও একটা চিকিৎসা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, কিন্তু এর একটা রাজনীতি আছে। আপনারা দেখবেন যে একদম চীনের টিকা, রাশার টিকা, কোন টিকার আপনার কার্যকারিতা কীরকম, এইসব নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন আছে। এবং কোন ধরনের টিকা তারা নেবে না, এটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের কনফিউশন আছে। এখন এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই বিভ্রান্তিটা দূর করার জন্য বা মানুষের ভিতরে কোনো ধরনের কনফিউশন টিকা নেওয়া যাতে না হয়, কারণ টিকাটা আসলে কিন্তু আমাদের দিতে হবে এবং লোকজন নিতে হবে। এই জায়গায় যদি লোকজনের ভিতরে কোনো ধরনের কনফিউশন হয়, ওইটা কিন্তু একটা বড় মানে ক্রাইসিসের তৈরি করবে বলে আমার মনে হয়। তো সেই কারণে উচিত আসলে তারপর কোনো ধরনের, আমরা জানি যে স্বার্থানুষী অনেক মহল আছে, বিভিন্ন ধরনের আপনার গুজব ছড়াবে, অনেক কিছু বলবে, এটার জন্য আমি মনে করি যে এই জিনিসটার একটা ক্লিয়ার কাট পরিষ্কার একটা বার্তা দেওয়া প্রয়োজন, আনলে এই বিভ্রান্তিটা কিন্তু থাকবেই। ধন্যবাদ। দর্শক, আমরা যদি গত 24 ঘন্টায় যে মৃত্যু হয়েছে সেগুলোর বিভাগেরই তথ্যটা একটু দেখে নেই। এই সময় ঢাকা বিভাগে মারা গেছে 14 জন, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে 2 জন করে মারা গেছে, খুলনা এবং সিলেট বিভাগে 1 জন করে মৃত্যু মারা গেছে, রাজশাহী, বরিশাল এবং রংপুর বিভাগে এই সময় কোনো মৃত্যু হয়নি। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের 19 জন মারা গেছেন হাসপাতালে, বাড়িতে 1 জন মারা গেছেন। সারা দেশে করোনার যে নির্ধারিত শয্যা রয়েছে সেটির তথ্য যদি আমরা একটু দেখি, সারা দেশে সাধারণ শয্যা রয়েছে 10,445টি, এর মধ্যে রোগী ভর্তি আছে 2,128 জন, খালি আছে 8,317টি শয্যা, সর্বমোট আইসিইউ রয়েছে 602টি, এর মধ্যে 269 জন রুগী ভর্তি রয়েছেন, খালি আছে 333টি শয্যা। জাকারিয়া, আমরা যেটা দেখছিলাম যে গত এই মাস বছরের শুরু থেকে যদি দেখি, আজকে 5 দিন হয়ে গেল, 5 দিনই কিন্তু করোনা শনাক্ত রুগীর সংখ্যাটা 1,000-এর নিচে রয়েছে এবং শনাক্তের হারটাও মোটামুটি 9%-এর আশেপাশে চলে এসেছে, আবার কিন্তু মৃত্যুটা সেভাবে কমছে না। এখন সার্বিক পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আসলে?
একদিকে আমার যেটা মনে হচ্ছে যে মানুষজন পরীক্ষা করাটা আসলে কমায় দিছে, মানে মানুষজন আসলে মানে উৎসাহ হারিয়ে ফেলছে, এবং যার যে যদি সংক্রমণের কোনো ধরনের লক্ষণ হয় সে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করাচ্ছে, চিকিৎসা করাচ্ছে, যদি না পরিস্থিতি খারাপ হয় সে আসলে ওই দিকে যাচ্ছে না। সো এইটা একটা কারণ। আর দ্বিতীয় কথা, সংক্রমণ করার আরেকটা কারণ যে পরীক্ষা যারা করাচ্ছেন ওনার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে যারা হয়তো বিশেষ প্রয়োজনে বিদেশে যাবে বা মানে তাদের অন্য কোনো চিকিৎসার জন্য ভর্তি হওয়ার জন্য লাগবে, তখন তারা আসলে পরীক্ষাটা করছে, ফলে সংক্রমণের লক্ষণ নিয়ে পরীক্ষা করতেছে তা কিন্তু না। এই কারণে সংক্রমণের হারটা মানে হয়তো যেটা আমরা বলছি কমছে বলে আমি মনে করি আর কি, যেহেতু পরীক্ষাই হচ্ছে কম, সংক্রমণের সংখ্যাও কম এবং সামগ্রিকভাবে জিনিসটা কমে গেছে। যেমন আমরা যদি দেখি যে এই যে 32 লাখ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তার একটা বড় অংশ এই এর প্রায় 11% এর বেশি কিন্তু বিদেশ যাত্রীদের, তাদের মধ্যে সংক্রমণ শনাক্তের হার একদম কম, প্রায় 2% এরও কম, কিন্তু তাদেরটাও আমাদের কিন্তু মোট শনাক্তের আমাদের মোট শনাক্তের ভিতরে দেখানো হচ্ছে, যেটা আসলে একদম শনাক্তের হারটা কমিয়ে ফেলার একটা বড় কারণ, হারটা কমে ফেলছে, ফলে সেই কারণে আমার মনে হয় যে কমতেছে। আর এমনি তো যেটা হবে যে আমরা এর আগে একটা মানে স্টাডিতে ওই যে ICDর যে স্টাডিটার কথা আমরা এর আগে দেখেছি সেই ওই জায়গায় যে যেটা বলা হচ্ছে যে আপনার সংক্রমণ যেই মাত্রায় হয়েছে আসলে ওই মাত্রা তো টেস্টও হয়নি আমরা জানিও না, তো এই কারণে হয়েছে যে একটা বড় অংশ যেহেতু সংক্রমণের অলি শিকার হয়েছে ফলে সংক্রমণটা এমনিও কমে আসবে, এটাও খুব স্বাভাবিক, এটাই সম্মত হয়েছে। ধন্যবাদ দর্শক। শেষ করার আগে আমরা যদি করোনার আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতিটা একটু দেখে নেই, এখন পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনা শনাক্ত হয়েছে 1,20,77,882 জনের, দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত মারা গেছে 1,84,941 জন, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,39,10,386 জনের, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন 18,39,660 জন। দর্শক, শেষ করার আগে সবসময়ের মতন বলি করোনার এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবেন, নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন। সবাইকে ধন্যবাদ।